হ্যালো এভরিওয়ান, কে অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ব্লুটুথ এবং ওয়াইফাই সম্পর্কে জানতে পারবেন। ব্লুটুথ এবং ওয়াইফাই কোন কোন ডিভাইসে ব্যবহৃত হয়, কেন ব্যবহৃত হয়, কোনটা কেমন পাওয়ার ইউজ করে, কোনটার ভালনারেবিলিটি কেমন, এইসব সম্পর্কে। তো ব্লুটুথ এবং ওয়াইফাই দুইটাই ওয়ারলেস কানেকশন তৈরির জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ তারের ঝামেলা থেকে মুক্তির জন্য ব্লুটুথ এবং ওয়াইফাই বানানো হয়েছিল। কিছু কিছু ডিভাইসে ব্লুটুথ এবং ওয়াইফাই দুইটাই থাকে, অন্যদিকে কিছু ডিভাইসে শুধুমাত্র ব্লুটুথ দেখা যায়। ব্লুটুথ অল্প শক্তি ব্যবহারকারী এমন একটি তারবিহীন মাধ্যম যা অল্প দূরত্বের ডিভাইসে ব্যবহৃত হয়। প্রত্যেকটি ব্লুটুথ ডিভাইসে কম্পিউটার চিপ থাকে যেটা পেয়ারিং এর মাধ্যমে কানেক্টেড হয়ে তথ্য আদান প্রদান করে থাকে। ওয়ারলেস এই ব্লুটুথ ওয়ারলেস অডিও স্ট্রিমিং এর জন্য ব্যবহৃত হয় সব থেকে বেশি। ব্লুটুথ দেখা যায় মাউস, টিভি, কিবোর্ড, ল্যাপটপ, ট্যাবলেট, এছাড়াও আপনি ব্লুটুথ মডিউল কিনতে পারবেন যা কম্পিউটারে লাগানোর পরে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে কম্পিউটারে বা ল্যাপটপে ব্লুটুথ নেই সেটা আপনি চিপ ব্যবহার করে ব্লুটুথ অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া গাড়িতে আপনারা ব্লুটুথ ডিভাইস দেখতে পারবেন যেটা মূলত অডিও স্ট্রিমিং এর জন্য ব্যবহৃত হয়। ব্লুটুথের রেঞ্জ 30 ফিট বা 10 মিটারের আশেপাশে হয়ে থাকে। অন্যদিকে ওয়াইফাই অর্থাৎ ওয়ারলেস ফিডেলিটি এটাও রেডিও টেকনোলজি ব্যবহার করে। ওয়াইফাই ইন্টারনেটের সাথে কানেকশনের সুযোগ করে দেয়। সাধারণত ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার জন্য আমরা ISP থেকে ইন্টারনেট কানেকশন নিয়ে থাকি যেটা মূলত তার মাধ্যম, কিন্তু ওয়াইফাই মূলত ওয়ারলেস মাধ্যম। ওয়ারলেস মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা একটি ডিভাইস ব্যবহার করে থাকি যেটা হচ্ছে ওয়াইফাই রাউটার। ওয়াইফাই রাউটার থেকে আমরা ওয়াইফাই রিসিভ করে থাকি। এই ইন্টারনেট অ্যাক্সেস ওয়াইফাই মাধ্যমে নিতে গেলে আমাদের ISP থেকে যে কানেকশনটি দেওয়া হয় সেটা এই ওয়াইফাই রাউটারে কানেক্ট করতে হয়। তারপরে সেখান থেকে আমরা ওয়াইফাই অ্যাজ এ সিগন্যাল হিসেবে পাই, যেটার মাধ্যমে আশেপাশের বিভিন্ন ডিভাইস যেমন ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে এবং এই রাউটারে কনফিগারেশন করে নিজেদের ভিতরে ডাটা ট্রান্সফার করা যেতে পারে। ওয়াইফাই এর রেঞ্জ 100 থেকে 300 ফিট হয়ে থাকে। ওয়াইফাই আর ব্লুটুথ এর মেইন ডিফারেন্স হচ্ছে ওয়াইফাই অনেক বেশি ফাস্ট কিন্তু ব্লুটুথ স্লো। ওয়াইফাই অনেক বড় এরিয়া কভার করতে পারে, ব্লুটুথ ছোট একটি এরিয়া কভার করে। ওয়াইফাই বেশি পাওয়ার ব্যবহার করে, অন্যদিকে ব্লুটুথ কম পাওয়ার ব্যবহার করে, যার কারণে ব্লুটুথ ছোট ছোট ডিভাইসে ব্যবহার করা হয় যেমন ওয়ারলেস ইয়ারফোন যেটা ক্যারি করতে হালকা হবে, আবার ডেটা ট্রান্সমিশন সিস্টেমও থাকবে। ব্লুটুথ এবং ওয়াইফাই দুইটাই 2.4 GHz ব্যবহার করে থাকে ফ্রিকোয়েন্সি। আরো কিছু ডিভাইসে যেমন মাইক্রোওয়েভ এবং কর্ডলেস ফোন গুলোও এই একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে থাকে। এগুলো এই কানেকশনে ঝামেলা তৈরি করতে পারে, কিন্তু ব্লুটুথের FHSS অর্থাৎ ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম যেটা শুধুমাত্র ব্লুটুথের রিসিভিং এবং সেন্ডিং ডিভাইসটা বুঝতে পারে, এর হোপ থাকে 79 ভিন্ন চ্যানেল এবং প্রতি সেকেন্ডে 1600 চ্যানেল সেন্স করে ব্লুটুথ। এই কারণেই ব্লুটুথ খুব সহজেই হ্যাক করা যায় না বা হ্যাকেবল নয়। অন্যদিকে ওয়াইফাই সহজেই হ্যাক করা যায়। ব্লুটুথ খুব সহজেই কানেক্ট করা যায় কিন্তু ওয়াইফাই অত সহজে কানেক্ট করা যায় না, কারণ অনেক সময় কানেক্ট হতে গেলে এটা পাসওয়ার্ড চায়। তো বন্ধুরা, আজকের মতো আশা করি ভিডিওটি ভালো লাগে। ভালো লাগে থাকলে লাইক দিবেন, কমেন্টে জানাবেন, যদি কোন ধরনের প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন।